সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে পলাতক আখতারুজ্জামান শাহিনকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কূটনৈতিক তৎপরতায় চলছে ফেরানোর চেষ্টা। এজন্য প্রয়োজনে ভারতের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর কলকাতায় উদ্ধার মাংসপিণ্ডের ডিএনএ পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছেন এমপি আনারের মেয়ে এবং তার ভাই। এই বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। জনাব নুরুল হুদা, আপনি আমাদের সাথে আছেন নিশ্চয়ই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি যদি আপনার প্রান্ত থেকে ভিডিওটি চালু করেন তাহলে দেখতে পাবো নিশ্চয়ই। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ধন্যবাদ, আপনাকে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি হয়তো আজকের এই প্রতিবেদনটিও দেখেছেন, এই এমপি আনার হত্যার যাকে মূল পরিকল্পনাকারী ধরা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রে পলাতক আছেন, সেই অভিযুক্তকে এখন ফিরে আনার প্রচেষ্টা চলছে, যদিও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি নেই এটি আমরা জানি। তাহলে আসলে কিভাবে ফেরানো সম্ভব? এটা দুই দেশের কর্তৃপক্ষের সদিচ্ছার পরে নির্ভর করবে। আর মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স বলে একটা ব্যাপার আছে, অতীতে আরো অনেক বড় কেসে যেখানে আসামিদের বাংলাদেশে দরকার ছিল সেখানে তাদের সাথেও আমাদের বন্দি বিনিময়ের চুক্তি ছিল না, কিন্তু আমরা সেই আসামিকে এদেশে আনতে পেরেছি। তবে এক্ষেত্রেও আমরা আনতে পারব, আমরা প্রয়োজনীয় কাগজপত্র দিলে সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেক্ষেত্রে প্রশাসনিক তো হবেই, প্লাস যদি যিনি পালিয়ে আছেন তিনি যদি ওখানকার কোর্টের আশ্রয় নেন এবং তিনি নাগরিক হন, কোর্টের আশ্রয় নিতেই পারবেন, তখন ওই ওখানকার বিচারিক কর্তৃপক্ষের সন্তুষ্টি হতে হবে, যে সেই সন্তুষ্টিটা হবে আমরা যে কাগজপত্র সাক্ষ্য প্রমাণ তাদের কাছে পাঠাবো তার ওপর। অতএব আসামি নিয়ে আসারতে কোনো অসুবিধা নাই। আর ইন্টারপোলের মারফত ওই একই কথা, ইন্টারপোল করলেও ইন্টারপোল কাউকে তো আর বাধ্য করতে পারে না, ইন্টারপোল যে সমস্ত কাগজপত্র পাবে আমাদের কাছ থেকে সেইগুলোই তারা যে দেশ থেকে যে দেশে আসামি আছে সেই দেশের উপযুক্ত প্রশাসনিক ও বিচারিক কর্তৃপক্ষের কাছে সেগুলো পেশ করে বলবেন যে এখানে একজন আসামির ব্যাপার আছে, তা এই এভিডেন্স আছে এবং এগুলো বিশ্বাসযোগ্য, এর বেসিসে কাজ করা হোক। তো আমরা ডিএমপির পক্ষ থেকে শুনতে পাচ্ছি যে কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে ভারতের সহায়তাও নেওয়া হতে পারে, সেক্ষেত্রে আসলে ভারত এখানে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে? আন্তর্জাতিকভাবে কোনো অসুবিধা নাই, এই ঘটনার একটা একটা পার্ট তো ভারতেই ঘটেছে। এখন বাংলাদেশে যে কেসটা হয়েছে আমি জানি, 364 ধারায় কেস হয়েছে, এখন ডেড বডি না পেলে 302 ধারায় চার্জশিট দেওয়া যায় না, মুশকিল হয়ে যায়। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অন্যান্য ওরাল এভিডেন্স দিয়ে করা যায় সেগুলো তো পরের ব্যাপার, কিন্তু একটা বাংলাদেশে তাকে খুনের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে আমার জানা মতে এরকম একটা কেস হয়েছে। তো ভারতের সহায়তা ডেফিনেটলি তারা তো সহায়তা করছেই, আমাদের যে অতীতে একসময় এরকম অবস্থা ছিল না যে আপনি চাইলেই ঘটনা দুই তিন দিন পরে চলে যেতে পারবেন পাশের দেশে, তো তাদের সদিচ্ছার তো প্রমাণ আছেই। তবে সেখানে এটা তো ভারতে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আর তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো ইনভলভমেন্ট হবে আমি আন্দাজ করি, তো সেটা পাওয়া তো খুব দুষ্কর হবে না আমার মনে হয়। আপনি আপনি বলছিলেন, তারপরও আর একটু বিস্তারিত জানতে চাই, যদি মৃতদেহ খুঁজে না পাওয়া যায়, যদিও খণ্ডাংশ পাওয়া গেছে এখন ডিএনএ পরীক্ষার কথা চলছে, যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়াটি কী হবে কিংবা এটির ভবিষ্যৎ কী হবে এই মামলাটা? আমরা আমরা আইন ওটা না পেলেও 364 যেটা আছে যে খুন করার উদ্দেশ্যে আমাদের দণ্ডবিধি দেওয়া আছে, খুন করার উদ্দেশ্যে অপহরণ, তো সেটা যদি প্রমাণ করা যায় যে খুন করার উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিল, তো তাহলে ওই মৃতদেহ না পেলেও এই চার্জ এস্টাবলিশ করা যাবে। আর যা ঘটনা দেখছি এখন যে সমস্ত পাচ্ছে ডিএনএ তে প্রমাণ হলে তো হলোই, প্রমাণ হলো 302 আর 364 এর সাথে এখানে জুড়তে পারবে, ওখানে কি ধারা কেস হয়েছে আমার জানা নাই, তবে যদি অনেকের সাক্ষ্য আছে এবং সেই সাক্ষ্যগুলোর আবার করোবোরেশনও আছে, অর্থাৎ সমর্থন আছে, এখন মনে হচ্ছে তারা অবশ্য তাদের তাদের কনফেশন করবে কি না, বা তবে তারা আমরা যদি মেটেরিয়াল এভিডেন্সটা থাকে তখন তাদের তারা মানে স্বীকার না করলেও চলবে, মেটেরিয়াল এভিডেন্সটা খুব জরুরি। এবং সেক্ষেত্রে ওই যে ওই বাড়ি ভাড়া নিয়েছিল তাদের তাদের দেখা গেছে ভিডিওতে, তারপরে এই মাংসপিণ্ড পাওয়া,
আবার তারপরে যদি ও ডিএনএ তে প্রমাণ হয় তাহলে তো এটা স্ট্রং হলোই। রাইট নাও বলা যাচ্ছে না, আর দু একদিন দেখতে হবে। ওটা জি সবচেয়ে যেটা জানতে চাই যে এই এই এভিডেন্স আছে, এটা চার্জশিট দেওয়া যাবে জি, এই পুরো ঘটনায় যে পুলিশি তৎপরতা দুই দেশের সেটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো মনে হয় ঠিক আছে, এর বেশি আর কি করতে পারতো ওখানে? তো ভারতে এখন আমার একটা আন্দাজ আর কি, যেটা ওখানকার একজন প্রতিনিধি বলছিলেন, মানে আপনাদের এই মিডিয়ার প্রতিনিধি, যে তাদের ইলেকশনস হয়েছে, এই ঘটনাটা আমি যতদূর বুঝতে পারছি এটা কলকাতা পুলিশের আওতায় বোধহয় না, এটা পশ্চিমবঙ্গ সরকারের, সরি পশ্চিমবঙ্গের আর কি। তো পশ্চিমবঙ্গ পুলিশ আলাদা এটা, আর কলকাতা মেট্রোপলিটন পুলিশের হোম সেক্রেটারি কন্ট্রোলে থাকে ওখানে, আর এখানে এখানে এটা এইটা ইন্সপেক্টর জেনারেল আন্ডারে থাকে। তো তাদের মধ্যে কোঅপারেশন আছে, তো তাদের কাজকর্ম প্রথম দিকে হয়তো একটু যে গতিবেগ আশা করা গিয়েছিল সেরকম হয়তো না হতে পারে, তবে সেটা তো ওখানকার এটা কিভাবে পার্সু করেছে, অভিযোগ কিভাবে এসেছে তার উপর নির্ভর করে। আমাদের তো তড়িৎ গতিটা হওয়া স্বাভাবিক, আমাদের নাগরিক এবং আমাদের একজন জনপ্রতিনিধি এবং তার সংক্ষুব্ধ যে তার মেয়ে সেখানে বলছে, অতএব আমরা তো তড়িৎ গতিতে গেছি এবং সেটাই স্বাভাবিক। তবে তাদের তাদের প্রচেষ্টাও প্রশংসনীয় মনে করি আমি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুল হুদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক একজন মহাপরিদর্শক।